আশা করি আপু ভাইয়া তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে। আমি আমার ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আজ চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে, এটা হলো বারবিকিউ। আজ আমরা বারবিকিউ করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছো এটা হলো মেশকাক বলে এটাকে, যে নিচে এখানে যেটা দেখতে পাচ্ছো এটা হলো গরুর মাংস, আর উপরে যেটা একটু কালার দেখা যাচ্ছে সেটা হলো মুরগির মাংস দিয়ে করা। আর এখানে এভাবেই করে থাকে। আর আমি এখানে বারবিকিউ সসটা দিয়ে আমি আমার মুরগিটাকে ম্যারিনেট করে রাখবো। আর এখানে যে মেশকাকটা দেখা যাচ্ছে সেটা কিন্তু দেখো আইস দেখা যাচ্ছে দূর থেকে, কারণ ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজ থেকে আমি বের করেছি। বাট এটা কিন্তু পানিতে ভিজানো হবে না, মানে আইস ছাড়ানোর জন্য আমরা নর্মালি যে কোনো মাংসকে কী করি, পানি দিয়ে ভিজিয়ে রাখি, বা যে কোনো মাছ আমরা পানিতে ভিজিয়ে সেটাকে নর্মাল করি। বাট এটাকে করা যাবে না, কারণ এটা হলো আমরা অর্ডার দিয়ে বানিয়ে এনেছি। এখানে কিছু বাঙালি আছে যারা কিনা মাংস দিয়ে এভাবে বানিয়ে দেয়, তো অর্ডার দিয়ে নিয়ে এসেছি, কারণ এটার ভিতরে লবণ মশলা সব কিছু আছে। এখন যদি এটা আমি পানিতে ভিজিয়ে রাখি তাহলে এখান থেকে সব মশলা চলে যাবে, তো সেটা আর খাওয়া যাবে না। তো এই কারণে এইভাবে নর্মালি 4-5 ঘন্টা বাইরে বের করে রাখলে এটা নর্মাল হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ আমার মুরগিটাও কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি, এবং ওটাও আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে করে ম্যারিনেট করলে অনেক ভালো লাগবে, মজা লাগবে। তো এখন আমাদের আগুন ধরানো শেষ, প্রথমেই আমাদেরকে মেশকাকটা দেওয়া হয়েছে। মেশকাকটা এখন করে নেওয়া হচ্ছে, এবং চিকেনগুলো প্রথমে আজকে আমি বলবো অস্থির একটা অবস্থা। প্রথমে আমরা হঠাৎ করে এটা প্ল্যান, হঠাৎ করে প্ল্যান করে কালকে প্ল্যান করা হয় যে আমরা এই ধরনের একটি বারবিকিউ করব। তো কালকে যখন প্ল্যান করা হয় তখনই ফোন দিয়ে মেশকাকের অর্ডারটা দিয়ে দেওয়া হয়। আর এটাকে মেশকাক বলে থাকে ওমানিরা। আর এখানে কিন্তু অনেক ধরনের দোকান পাওয়া যায়, অনেক ধরনের দোকান আছে যেটা কিনা সেখানে মেশকাক পণ্য হয়। সেখানে পাওয়া যায় তিন রকমের, এখানে তিন রকমের হয়ে থাকে, একটা গরু মাংস দিয়ে, একটা মুরগি মাংস দিয়ে, আর একটা হাব্বার দিয়ে। হাব্বারটা মনে হয় তোমরা চিনতে পেরেছো। তো এই তিন ধরনেরই করা হয়, এবং এটা কোনো এটার পারমিশন আছে এমন দোকানগুলো এ ধরনের করে থাকে। এবং তার সাথে এখানে দু রকমের পাওয়া যায়, একটা পাওয়া যায় তো এখানে দু ধরনের মেশকাক হয়ে থাকে। মেশকাকের দু রকমের, একটা ছোট বলা হয়, একটা বড় মেশকাক বলা হয়। তো ছোট মেশকাক যেটাকে বলা হয় সেটার কাঠিটা চিকন থাকে, আর যেটা বড় মেশকাক সেটা মোটা কাঠি থাকে। যাই হোক, হঠাৎ করে প্ল্যান, এবং তারপর যে ঝামেলাটা হলো, আমাদের আগুনটা ধরছিল না, কয়লাতে আগুনটা ধরাতে পারছিলাম না আমরা, অনেক সমস্যা হলো, ধরছেই না। পরবর্তীতে এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আগুনটা বেশি ধরে গিয়েছে। এখন মানে প্রথম আগুনটা ধরেই না, এবং পরবর্তীতে আগুনটা বেশি ধরে গিয়েছে, এইরকম আর কি অবস্থা। আর আমার এই ব্লগে আমার কিন্তু আশেপাশে সবাই আছে, অনেক মানুষ, অনেক যাদেরকে দেখা যাচ্ছে না। আমি কিন্তু আমার ব্লগে, যারা আমার ব্লগের সামনে আসতে চায় আমি তাদেরকে আনি, যারা আমার ব্লগে আসতে চায় না তাদেরকে আমি কখনোই রিকোয়েস্টও করি না, কখনো নিজে থেকে বলিও না যে আমার ব্লগে আসো বা সামনে আসো।
তো এখানে যেটা দেখছো গরু মাংসের মিশকাগুলো একবার করা হয়েছে, এটা কিন্তু এভাবে রাখা হবে, আবার কিন্তু আগুনে দেওয়া হবে। আর এটা হলো মুরগিরটা, তো আবার আগুনে দেওয়া হবে এইভাবেই, কিন্তু হাফ করে পরবর্তীতে হাফ দেওয়া হয়। আবার ধর চিকেনটা করে আবার অর্ধেক চিকেনটা দেওয়া হয়, এটি হলো সিস্টেম। তো এইখানে যেটা দেখছো এগুলো হলো বড়গুলো, এবং যখন এগুলো দেওয়া হয় উল্টে উল্টে দিতে হয়, খুব ফাস্ট ফাস্ট উল্টাতে হয়, অয়েল দিতে হয় উপর দিয়ে, মশলা দিতে হয়, এই ধরনের। যাই হোক, ওমানের মিশকাক, ওমানের গ্রিলটা কী ধরনের হয়ে থাকে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি। তো যাই হোক, আমার ছোটো মেয়েটা খুবই ডিস্টার্ব করছিলো, কারণ এটা অনেক রাতে হয়েছে। আর তারপরও কিছুক্ষণ ডিস্টার্ব করে পরবর্তীতে খুব খেলা করছিল, খুবই দুষ্টুমি করছিল সব কিছু নিয়ে, খুব এখান থেকে একটা অর্ধেক হয়েছে সেরকমটা এসে খাওয়া শুরু করে দিল। তো এই বাতাস করা হচ্ছে ওপর দিয়ে, তো হঠাৎ করেই প্ল্যান, হঠাৎ করেই সব কিছু। আর হঠাৎ করে কোনো কিছু করলে কিন্তু সেটা অনেক ভালো হয় এবং ভালো লাগে। আর এটা হলো সোবার, এটাকে সোবার বলে, এটা আরবি ভাষাই মনে হয় সোবার। এটা হলো কাইন্ড অফ, বাংলাদেশে আমরা যখন চটপটি খাই ওটার সাথে কিন্তু একটা টক দেওয়া হয়, এটা হলো মেশকাকের সাথে, গ্রিলের সাথে টকটা দেওয়া দিয়ে খেতে হয়। গ্রিলটা তুমি হাতে ধরে একটা স্পুন দিয়ে বা চামচ দিয়ে উপর দিয়ে এই সোবারটা দিয়ে তারপর খেতে হয়, এটা হলো এটা সিস্টেম। তো সোবারটা আমি বানাইনি, এটা আমার রেস্টুরেন্ট, আমার দোকানের কর্মচারী ওই করে দিল। আর আমি এগুলো বানাতে পারি না, কারণ আমাদের রেস্টুরেন্টে সবসময় মেশকাক এগুলো করা হয়, তো ওরাই সবসময় জানে পারে, তো ওদের ও বলা হয়েছে, ওরাই করে পাঠিয়েছে, যার জন্য আমাকে আর কোনো কষ্ট করতে হয়নি। আর সোবারটা অনেক মজা হয়েছে, ওরা যখন করে ওরা তো প্রফেশনাল, তো ওদের হাতেরটা বেশি মজা হয়, আমার হাতেরটা মজা হয় না, ইভেন আমি এটা করতেও পারি না। যাই, সত্যি কথা বলে দিলাম, এবং অনেক ভালো লেগেছে। রাত একটা পর্যন্ত আমরা এরকম বারবিকিউ করলাম, এবং খুব হাসাহাসি, অনেক গল্প, যা হয় আর কি, যে কোনো প্রোগ্রাম বলো, যে কোনো পার্টি বলো, ছোটো বড়, যাই হোক, যখন মোটামুটি পরিচিত লোকজন থাকা হয়, পরিচিত সার্কেল থাকে, তখন কিন্তু আমরা সবাই অনেক মজা করি, অনেক ধরনের কথা বলি, হাসি ঠাট্টা, বাচ্চারা অনেক মজা করে। তো দেখতে পাচ্ছ আমাদের চিকেনটা অনেকটা হয়ে এসেছে, আর আগুনটা পরবর্তীতে অনেকটা ধরে গিয়েছে, এই কারণে একটু ঝামেলা হচ্ছিলো। এবং বাহির সাইডে আমরা একটু ওপেন স্পেস সেখানে করেছি, তো সেখানে একটু খোলা জায়গা ছিল। এবং রেস্টুরেন্ট থেকে বাইরে থেকে রুটি এনে, এটার সাথে যে ধরনের রুটিগুলো চলে বা যে ধরনের রুটিগুলো ভালো লাগে সেই ধরনের অ্যারেঞ্জমেন্টই করা হয়েছে। ঠিক অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পেরেছি করেছি, এবং খুব এখন কিন্তু ওমানে ওয়েদারটা কিছুটা নর্মাল, একটু রাতের দিকে একটু নর্মাল, দিনে অনেক গরম, আবার কোনো দিন দেখা যায় যে একটু বাতাস, তো এটা বলা যাচ্ছে না, কখনো ভালো কখনো খারাপ। তো আমরা যখন প্ল্যান করি সেদিনটা একটু ঠান্ডা ছিল, বাট আজকে যখন করলাম আজকে একটু বাতাস বাতাস ছিল, তারপর ভালো লেগেছে, খোলা জায়গায় ভালোই লেগেছে, করেছি। আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার আরও বেশি ভালো লাগলো, কারণ কারোর সাথে শেয়ার করলে, তোমরা আমার পরিবারের একজন, তাই তোমাদের সাথে শেয়ার করলে অনেক ভালো লাগে। আর আমার কাছে এরকম গ্রিলের চিকেনটাই খুব ভালো লাগে, আমার কাছে মাংসটা, আমি গরু মাংস কম পছন্দ করি এই কারণেই। তো আমাদের কিন্তু হয়ে গিয়েছে সব কিছু, এখন আমরা সব কিছু নিয়ে বসেছি সবাই একসাথে। তো এখানে দেখা যাচ্ছে রুটি, রুটি দু ধরনের রুটি এখানে নিয়ে আসা হয়েছে, সালাদ কাটা হয়েছে, সোবার, তারপর ড্রিঙ্কস, মানে অনেক কিছুই ছিল। তো প্লেটে প্লেটে সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে, তো এটা আমি নিয়েছি, তো একটু খেয়ে একটু ট্রাই করে দেখবো কেমন হয়েছে। আমার কাছে চিকেনের লেগ পিসটা খুব ভালো লাগে, এই কারণে আমি লেগ পিসটা নিয়েছি, এবং চিকেনের এটা খুবই টেস্ট হয়েছে, খুবই ইয়ামি হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না, কারণ গ্রিল করলে যে গ্রিলের একটা স্মেলটা, একটা ধুমাটে স্মেল, এটা কিন্তু অনেক মজা।
তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। এখন আমি খাবো, এখন আর কোনো কথা বলবো না, আজকের মতো এখানে রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।